মিস করবো কি ম্যাম, ভুলে গেছি। মিস করব, ওকে হল লাইফ মিস করব, এই যে ফ্রেন্ডদের সাথে আড্ডা ঘোরাঘুরি এইগুলাই, লেকচার গ্যালারিতে যে হই হুল্লোড় এনজয় এইগুলাই মিস করব। আসলে মিস করবো যে তোদের তোরা এখন ভিডিও করতেছিস, এটা আসলে আর করা হবে কিনা জানি না, এই দিনগুলাই মিস করব। মিস করব হচ্ছে আমাদের এই রুমটা, চারজনের রুমটাকে সবচেয়ে বেশি মিস করব, আর হচ্ছে ক্যান্টিনকে মিস করব অবশ্যই, লেকচার ক্লাসের প্রক্সি দেওয়া। সবচেয়ে বেশি মিস করব আসলে লেকচার গ্যালারি, লেকচার গ্যালারিতে যে কয়দিনই যাইতাম ক্লাস করতাম সেই সময়টা। মিস করবো ফ্রেন্ডদের, আমি কয়েকদিন পরে চিন্তা করলি মানে খুব খারাপ লাগে যে হয়তো ইন্ডিয়া শেষ হওয়ার পর সবাই সব দিকে চলে যাবে, মানে হলে আসতে ফাঁকা ফাঁকা লাগবে, তো খুব খারাপ লাগবে আসলে। ডিএমসি যে মেমোরিটা আমার সাথে সবসময় থাকবে সেটা হচ্ছে আমার জান্টু শান্তার সাথে কাটানো সেই অসাধারণ অসাধারণ মুহূর্তগুলো। মিস করবো অবশ্যই ডিএমসি ফুটবল মাঠ, ইমরানি ক্যান্টিন। আমি মিস করবো আমার হলের ছাদ, ছাদে ফোনে কথা বলাটা। তো সবচেয়ে বেশি মিস করবো ক্যাম্পাস, আর হলো রাত বিরাতে যখন তখন যে চানখান বলে খাওয়া যেত, এই জিনিসটা আর হবে না হল ছেড়ে গেলে। হল, হলটা খুব বেশি মিস করবো অবভিয়াসলি। হল ফ্রেন্ডরা, হলটাকে আসলে অনেক বেশি মিস করবো। এই যে আমরা সবাই মিলে যে একটা মানে আড্ডাবাজি, এই জিনিসটাকে মিস করবো অনেক। এ সবাই একসাথে থাকাটাই আমি মিস করি, ব্যাচমেটরা হলে কলেজে ক্যাম্পাসে সব জায়গায় একসাথে মানে ফ্রেন্ডদেরকে মিস করব, ব্যাচমেট ফ্রেন্ডস যারা। মিস করব বন্ধুদের, ক্যান্টিনে আড্ডা, রুমে আড্ডা, তাস খেলা সব কিছুই, রাতে বিরাতে কার্ড খেলা আর বাইরে যাওয়া এবং সেই অস্থির ধরনের আড্ডা। শৌভিক, রাগিব, সায়েম, গল্পটা বন্ধুত্বের এবং আমার সব বন্ধু বান্ধবদের। এই যে বন্ধুদের, এই যে সায়েম রাগিব, তারা সবসময় আমাদের যেভাবে মাতিয়ে রাখতো বিভিন্ন অনুষ্ঠানে এরকম করে, সেটা আসলে অসাধারণ ছিল। ডিএমসির আউটডোর ইমার্জেন্সির চায়ের দোকানগুলো, সম্ভবত সবগুলো চায়ের দোকানই জানে যে আমি চিনি ছাড়া চা খাই। 10 বছর পরে যে আজকের এই জিনিসটা হচ্ছে, এটা সবচেয়ে বেশি মিস করবো। সবচেয়ে বেশি মিস করবো হচ্ছে আসলি ক্যাম্পাসটাকে, ক্যাম্পাসে এসে আমার অনেক নতুন নতুন বড় ভাই জুনিয়র সাথে, আর অবশ্যই আমার বন্ধুদেরকে। ইপুলাবান, বন্ধু বান্ধব আছে এদের সাথে মিস করবো। ইমরানের ক্যান্টিনে কাকপক্ষীদের পাশে নিয়ে বসে পরোটা খাওয়ার, বন্ধুদের সাথে ক্লাসমেটদের এই মেমোরিগুলো, এগুলো মিস করবো আর কি। মিস করবো যেটা, সেটা হলো ক্লাসের টাইমে ফাঁকিবাজি করে রুমের মধ্যে ঘুমানো, কম্পিউটার চালানো, পত্রিকা পড়া, এগুলো খুব মিস করবো আসলে। অবশ্যই ইন্ডিয়া ট্যুর মিস করবো, আমাদের গণরুমের 12 জন একসাথে বার্থডে সেলিব্রেট করা, প্রত্যেক কার্ড টাইমের পর একসাথে বাইরে খেতে যাওয়া এবং বাইরে শপিং করতে গিয়ে ফকির হয়ে যাওয়া। হচ্ছে যে আমরা নাটক নিয়ে অনেক কাজকর্ম করছি, প্রত্যেকবার মানে একটা ফেস্টিভ্যাল, ফেস্টিভ একটা ভাব ছিল, এটা আমি তো আর জীবনে পাবো না, আমি আর নাটক বানাবো কিনা কে জানে, এটা হবে না। সবচেয়ে যেটা বেশি মিস করব, আমি যেহেতু খেলাধুলার মানুষ, তো খেলাধুলা কেন্দ্রিক সব কিছু, এই যে বিকালে মাঠে ফুটবল খেলা, হলের ক্যান্টিনে আড্ডা, প্লাস হচ্ছে আমাদের যেসব দু একটা অনুষ্ঠানের সাথে আমি জড়িত ছিলাম, আমাদের ব্যাচ বার্থডে, র্যাগ ডে এবং স্পেশালি আমাদের যে ইন্ডিয়া ট্যুরটা হলো, এইগুলো খুব বেশি মিস করবো। মিস করবো হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপটা, সত্যি কথা বলতে কি ফার্স্ট ইয়ারে হচ্ছে আমরা সবার সাথে হচ্ছে ফ্রিলি মিশতে পারতাম, তো কেন জানি সেটা আস্তে আস্তে যখন বড়ো হচ্ছে বড়ো হচ্ছে একটা গ্যাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে, তো এই জিনিসটা ফার্স্ট ইয়ারের ফ্রেন্ডশিপটা খুবই মিস করবো। মিস করবো আমার লাইফের বড় একটা পার্ট ছিল জুবায়ের, জুবায়েরে মনে হয় যে সারা জীবন মিস করবো। যেদিন মানে মারা যাবে ঠিক তার 2 দিন আগে ওর সাথে আমার কথা হচ্ছিল, আমি আরও তখন ওই রোটেশন শিডিউল তৈরি করতেছিলাম, তখন ওর শরীর খুবই খারাপ, মাথা ব্যথা, তখন ওকে আমি বলতেছি তুমি চলো ডাক্তারের কাছে, স্যারের কাছে আমি নিয়ে যাই, ও তখন বলছে নারায়ণ তুমি চিন্তা করো না আমি ঠিক হয়ে যাব, বা এই ব্যথা এটা আমি একটা না পাকাইলে ঠিক হয়ে যাবে। কিন্তু পরে আমি তখন আমার স্কুল ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, ও বললো তুমি চলে যাও আমি কাজটা করবো, যখন ওকে ওর সাথে তখন আমি ওর মানে ওকে আমি বললাম যে জুবের আমি ফ্রেন্ডদের সাথে যাচ্ছি তুইও যাইস, মানে তুই ভালো থাকিস, তখন বলে আচ্ছা আমি ভালো থাকবো তুই ঠিক মতো চলে আসিস, তখন আমি হাসে দিচ্ছি, ও বললো হাসছিস কেন, তখন আমি বললাম যে আমি গত 6.5 বছর তোমার রিকোয়েস্ট করছি যে জুবের প্লিজ তুই তুমি থেকে তুই বল, তখন সে আমাকে বললো যে না বলবো না একটা সময় বলবো, সে জাস্ট ওর সাথে লাস্ট মোমেন্টের কথাগুলায় লাস্ট 4-5টা বাক্যে তুই করে আমরা সম্বোধন করছে, তখন আমি হাসতেছি যে এইবার আক্ষেপটা মিটে গেল, তখন বলে আমি তোমার সব
ফ্রেন্ডশিপ মানে এটা নিয়ে তোমার এই আক্ষেপটা থাকবে না, এরপর থেকে আমি তোমার তুই করে বলি, তুই করেই বলা শুরু কর। তো ক্লাস ওর পরেই মানে আমরা ফোনটা রেখে দিই, আর আলটিমেটলি ওর হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়। আমি যখন প্রথম মানে স্যার ফ্রেন্ডদের মধ্যে মনে হয় আমি ফার্স্ট যখন জানলাম ওর ব্রেন ডেথ হয়েছে, ওই মোমেন্ট আমি কি করব, ফ্রেন্ডদের কাছে কীভাবে বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না, আন্টি আঙ্কেলকে কীভাবে জানাবো সেটাও আমি বুঝতে পারতেছিলাম না। আন্টি আঙ্কেলের কান্না, জুবাইরের ছোটো ভাই, মানে ফ্যামিলি ফ্রেন্ড হিসেবেও মানে আমি কীভাবে কী উপস্থাপন করবো বুঝতে পারতাম না। এই বয়সে জীবনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে থেকে একজন চলে যাওয়া হঠাৎ করে, আর ওর মতন ভালো ভদ্র অমায়িক নামাজি ধার্মিক এই ফ্রেন্ড চলে যাওয়া হঠাৎ করে আমার কাছে অনেক কষ্টদায়ক, অনেক কষ্টদায়ক। হয়তো মানে কোনো একটা সময় আমি যখন একা থাকি, এখনও আমি জুবাইরকে নিয়ে যে জুবাইর আমার সাথে এই কথাগুলো বলছে, জুবাইরের সাথে আমি এই জায়গায় গেছি, আবার ইভেন ডিএমসি লাইফের ফার্স্ট আমাদের ঈদ আমার বার্থডে সব আমার জুবাইরের সাথে সেলিব্রেট করা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য জুবাইরের সাথে যখনই ছবি তুলতে যেতাম বলে তুই তো আমার ক্লোজ ফ্রেন্ড, মানে তুমি তো আমার ক্লোজ ফ্রেন্ড, তোমার তোমার সাথে ছবি অনেক থাকবে, এভাবে করে অ্যাভয়েড করতো। আলটিমেটলি আমার সাথে ওর মানে ওই রকম কোনো ছবিই নেই যে একটা ফ্রেন্ড হিসেবে সে মেমোরি থাকবে। আমার মনে হয় যে মানে ও ফ্রেন্ড হিসেবে মানে আমি মানে ওকে ফ্রেন্ড হিসেবে চেয়ে ভাই হিসেবে অনেক বেশি মিস করি এখন, স্টিল না আমি হয়তো কোনোদিন এটা ভুলতে পারবো না।